ভারতবর্ষের শাসক দল এবং সরকার যে ঘটিয়েছে, ভারতবর্ষের প্রাক্তন অর্থমন্ত্রী এবং ভারতবর্ষের অর্থমন্ত্রী প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে যেভাবে তাদের কোনো রকম কোনো চার্জশিটের নাম নেই, এফআইআরের নাম নেই, তা থাকা সত্ত্বেও একটা প্রতিহিংসার রাজনীতি করার জন্য ভারতীয় জনতা পার্টির নেতা এবং আজকে এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি প্রতিহিংসা করার রাজনীতি শুরু করেছেন। যে পদ্ধতিতে চিদাম্বরম সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে তারই প্রতিবাদে সারা ভারতবর্ষে উত্তাল হয়ে উঠছে কংগ্রেসে। আমরা পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাচ্ছি সেই পদ্ধতিকে, যে আজকে যে সরকার সিবিআই ইডি সবাইকে কন্ট্রোল করছে সরকার।